ওনাকে যে 160 নোটিশ দেওয়া হয়েছিল তারপরে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে সেটা ক্যাপ্টেন অ্যাভেন সেটা উনি কোর্টকে কিন্তু একবারও জানাননি, সেটা ওনার পিটিশনের মধ্যে অ্যাপ্লিকেশন করে জানানো উচিত ছিল, সেটা সিবিআই এর তরফ থেকে সিবিআই এর যিনি আইনজীবী ছিলেন বিল্লদল ভট্টাচার্য তিনি জানিয়েছেন। এবং আরও একটা বিষয় সেটা হচ্ছে হলো উনি কিন্তু বেসিক্যালি সিবিআই ইনভেস্টিগেশন থেকে এড়িয়ে যাওয়ার জন্য এই ধরনের অ্যাপ্লিকেশন এগুলো বারবার করছেন, কারণ বেসিক্যালি ইনভেস্টিগেশন হলে কেউ অ্যাগ্রিভড হয় না, তাকে ইনভেস্টিগেশন কিছু যদি না থাকে সে ফেস করবে, অসুবিধে কী আছে? কোর্ট তো বলেনি যেখানে মেটেরিয়াল আছে সেখানে ওই জন্য ওনাকে ইনভেস্টিগেশন ফেস করতে বলা হয়েছে। হাইকোর্টে জোর ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বেঞ্চ বদলেও ধাক্কা অভিষেকে, হাকিম বদলালো কিন্তু হুকুমের বদল হলো না, শক্তি মিলল না, জরিমানা নির্দেশ হাইকোর্টের, কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই ইডি, এমনই রায় হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহার, মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা, খারিজ হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন, বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ পুনর্বিবেচনা বা প্রত্যাহারের আর্জি ফিরিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা, 25 লক্ষ টাকা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের জরিমানা ধার্য করা হয়েছে, অবিলম্বে এই টাকা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে দিতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে এবার কেন্দ্রীয় এজেন্সি, এমনই নির্দেশ আগে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টের নির্দেশে এজলাস বদলে মামলা আসে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, আজ রায় ঘোষণা করলেন বিচারপতি অমৃতা সিনহা, রায়ের বদল হলো না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুন্তল ঘোষের চিঠি মামলায় জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই ইডি। নিম্ন আদালত এবং হেস্টিংস থানায় লেখা কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে গত 12 এপ্রিল মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালতের দৃষ্টি আকর্ষণ করে ইডি। ওনাকে যে 160 নোটিশ দেওয়া হয়েছিল তারপরে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে সেটা ক্যাপ্টেন অ্যাভেন সেটা উনি কোর্টকে কিন্তু একবারও জানাননি, সেটা ওনার পিটিশনের মধ্যে অ্যাপ্লিকেশন করে জানানো উচিত ছিল, সেটা সিবিআই এর তরফ থেকে সিবিআই এর যিনি আইনজীবী ছিলেন বিল্লদল ভট্টাচার্য তিনি জানিয়েছেন। এবং আরও একটা বিষয় সেটা হচ্ছে হলো উনি কিন্তু বেসিক্যালি সিবিআই ইনভেস্টিগেশন থেকে এড়িয়ে যাওয়ার জন্য এই ধরনের অ্যাপ্লিকেশন এগুলো বারবার করছেন, কারণ বেসিক্যালি ইনভেস্টিগেশন হলে কেউ অ্যাগ্রিভড হয় না, তাকে ইনভেস্টিগেশন কিছু যদি না থাকে সে ফেস করবে, অসুবিধে কী আছে? কোর্ট তো বলেনি যেখানে মেটেরিয়াল আছে সেখানে ওই জন্য ওনাকে ইনভেস্টিগেশন ফেস করতে বলা হয়েছে। অর্থাৎ এজলাস বদল হলেও স্বস্তি পেলেন না ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা আমরা দেখলাম যে আজকে যা রায় দিলেন বিচারপতি অমৃতা সিনহা তা কিন্তু এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন সেই একই, অর্থাৎ রায়ের পুনরাবৃত্তি হলো। আপনারা জানেন যে কুন্তলের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার বিষয় যে রায় দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই রায় বহাল রেখে আজকে যেমন জানা যাচ্ছে বিচারপতি অমৃতা সিনহার যে রায় তা হচ্ছে কুন্তলের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি সিবিআই, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশী, সুতরাং বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। এই মুহূর্তে টেলিফোনে আমরা যোগাযোগ করে নিয়েছি কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচির সঙ্গে। কৌস্তভ, সুতরাং যেটা দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রায় ছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল, যদিও সুপ্রিম কোর্ট সেই রায়ের ওপর কোনো স্থগিতাদেশ দেয়নি এবং কোনো রক্ষা কবচও দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের তরফ থেকে, বরং বেঞ্চ বদল করা হয়েছিল। আজ অমৃতা সিনহা, বিচারপতি অমৃতা সিনহা যে রায় দিলেন একই কথা কিন্তু তিনি বললেন, অর্থাৎ এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে কোনো বাধা রইল না ইডি সিবিআই এ। আমি বারবার একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে যখন সে বিজয় বিলাস এরা করা শুরু করেছিল, তারা এবার মিষ্টি বিতরণ আবির খেলা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরে গেছে আমরা বোধহয় বেঁচে গেলাম, ব্যাপারটা তো এরকম নয়। যে কোনো জজসাহেব যে বিচার করতে বসছে, যে কোনো জজসাহেবই আইনের প্যারামিটারের মধ্যে থেকে বেস্ট অন দি অ্যাভেলেবল মেটেরিয়ালস অ্যান্ড রেকর্ড তার উপরে ভিত্তি করে তার রায় শোনায়। একইভাবে জাস্টিস গঙ্গোপাধ্যায় যেভাবে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের মনের কোনো কথা বললেন না, যা কিছু সমস্ত অ্যাভেলেবল মেটেরিয়ালস অ্যান্ড রেকর্ড এবং উইদিন দি পেরিফেরি সমস্তটাই আইন মেনে আইন মতেই বিষয়গুলো করা। এখন জাস্টিস গঙ্গোপাধ্যায়ের চোখে যেটা সূর্য সেটা কখনো জাস্টিস সিনার চোখে তো চাঁদ হতে পারে না, সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। চুরিটা বা যে বেনিয়মটা বা যে দুর্নীতিটা সেটা সবার চোখেই এক,
যেই বিনিয়োগের জায়গাটা আমরা বারবার খুঁজছিলাম সেটা জাস্টিস গঙ্গোপাধ্যায়ের কাছে যে বিষয়গুলো অ্যাভেলেবেল মেটেরিয়ালস অন রেকর্ড আর মোতাবেক যেটা করার সেটা করেছিলেন যেটা হচ্ছে গিয়ে আইন মোতাবেক হওয়ার কথা সেটা জাস্টিস গঙ্গোপাধ্যায় যা করবে জাস্টিস সিনহাও তাই করবে। তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের বর্তমান নেতৃত্ব যেভাবে বেনিয়ম অনিয়ম দুর্নীতির সাথে জড়িত এটাকে কেউ কখনো সাধুবাদ জানাতে পারে না, বিচার প্রক্রিয়াটা জানাতে পারে না। মানুষের যে বিচার ব্যবস্থার উপর যে আস্থা যে বিশ্বাস সেটা আরো দৃঢ় হল রায়ের পরে। অনেক ধন্যবাদ কৌস্তভ তোমাকে।